আজি আমি আপনার কহব কার্তিক পূর্ণিমা সহ জড়িত পাঁচটি মহত্বপূর্ণ কথা। আর্তিক পূর্ণিমার কোণ কোণ সব করা দরকার এবং কোণ কলে মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে সম্পূর্ণ খবর জাঁয়া শেষ পর্যন্ত দেখুন। আথমে হল কার্তিক পূর্ণিমা দিন যদি গঙ্গা স্নান করা যায় তবে সমস্ত পাপর মুক্তি মিলে ও মনুষ্যকে স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। আদ্বিতীয় হল কার্তিক পূর্ণিমা দিন ব্রত রক্ষা ভাল বলে কুহযাই থাকে ও পুরাণ অনুসারে এই দিনের ব্রত রক্ষা দ্বারা মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে। আপনি কার্তিক পূর্ণিমা দিন ব্রত রক্ষা জরুরি অটে। আৃতীয় হল ভগবান বিষ্ণু ভক্ত মানুষ এই পূর্ণিমা মহত্বপূর্ণ হয়ে থাকে, কারণ এই পূর্ণিমা দিন ভগবান বিষ্ণু নিজের প্রথম অবতার নিয়ে যার নাম মৎস্য অবতার লা। এই অবতারে ভগবান বিষ্ণু সপ্ত ঋষি ও সংসার রক্ষা করে। আতুর্থরে হল শিবভক্ত মধ্য এই দিনটি মহত্বপূর্ণ হয়ে থাকে, কারণ এই দিন শিব ত্রিপুরাসুর নামক অসুরর বধ করে যাহাপরে দেবগণ মানে শিবক ত্রিপুরারি নাম দিয়ে। আণ পূর্ণিমা ত্রিপুরী পূর্ণিমা বি কুহযায়। এই দিন শিবক ত্রিপুরারি রূপে পূজা বি করা যাই। পঞ্চমর হল শাস্ত্র অনুসারে কার্তিক পূর্ণিমা দিন দেবতা দ্বারা দীপাবলি বি পাাল করা যাই, লোক মানে এই দিনের দীপাবলি পাাল করে থাকে।